जमाना दीवाना ओ गो मामिना तुमार लालिर नाई तुलना मागो तुमार लालिर नाई तुलना मेघे माथाय साया करे रोद ना लागे गाय गरम मरु पायर तलाय शीतल हो जाय नूरानी बदने हवा चली शनशने नूरानी बदने हवा चली शनशने खजूर पतई हिलाय शब्दाना मागो तुमार लालिर नाई तुलना जमाना दीवाना ओ गो मामिना तुमार लालिर नाई तुलना मागो तुमार लालिर नाई तुलना जोरे बोलुन हठात करे माया मीना देखते जेनो पाए छेलेर नूरे सारा जगत आलोकित हय जोरे बोलें आमार आपनार नबी बोलें आमी इब्राहिम नबीर दुआ ईसा नबीर बाशारत আর আমার মা জননী আমিনার চাক্ষুষ দর্শন হঠাৎ করে মায়া মিনা দেখতে জানো পাই ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয় আদব সহকারে নূর নবীজিকে ঘিরে আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন না যারা দাঁড়িয়ে আছেন একটু ভিতরে ঢোকেন বাবা শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় আরো জোরে ভাই সবাই বলছেন না কে বলে জোরে আর কে ও কি ভাব একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায় শুকনো গাছে ফুল ফুটিল মরু সাহারায় মাথা নত করে আল্লাহর দরবারে মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওয়াহদানিয়াত কে জানতে গেলে রিসালাত আগে লাগবে শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জোরে হবে না ভাই শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায় জান্নাতেরই হুর গেলে মা সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই নবীর এক ইশারায় গাছে সে সালাম জানাই আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা পারছেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয় তোর মুস্তাফাকে দেনা মাগো সঙ্গে নিয়ে যাই জোরে বলুন সুবহান পার্সেলেরা ঝাঁকি ঝাঁকি আমিনাকে কয় তোর মুস্তাফা কি দেনা মাগো সঙ্গে নিয়ে যাই যাব মিশ্চরণে
থাকবে মাদ্রাসানে যাব মিশরনে থাকবে মাদ্রাসানে কোথায় আছে লাল বলো না মাগো তোমার লালে নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালে নাই তুলনা আল্লাহুম্মা وعلى آل سيدنا باب جی خیال کرو باہر والا کارا تادر کے چینو تار پر گھر والا کے چینو آمار نبیر پریم پریتی تادر مدھے شٹھیک ہوئے جارا گھر والا در کے شٹھیک بھابے مر جادہ دے بے ٹھیک کی نا घरवाला कारा एक टू ख्याल करूँ सियासी तर हदीस अमर नबी अपना नबी सल्लल्लाहु अलैहि वसल्लम एकोदा घर थे के बार हुए शेचेन अम्मा जान आयशा तुल हुमायरा रदियल्लाहु ताला अनहा हदीस टी बर्नोना कुत्ते चेन আমার নবী পাক ঘর মোবারকা থেকে যখন বাইরে এসেছেন ওনার দেহ মোবারকার উপরে একটি কালো কম্বল জড়ানো রয়েছে ফাজাল হাসান ইতিমধ্যে হযরতে হাসান পাক এসে গেলেন নবী পাক তাকে কম্বলের ভিতরে ঢুকিয়ে নিলেন আবার কিছুক্ষণের মধ্যে হুসাইন পাক এসে গেলেন আমার নবী তাকেও তার ভিতরে প্রবেশ করিয়ে নিলেন আব্বাজি আমার ইতিমধ্যে দেখা গেল হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহ তাআলা আনহা আম্মা জান ফাতিমাতু যোহরা সালামুল্লাহি আলাইহা তিনি এসে গেছেন আমার নবী তাকেও কম্বলের ভিতরে নিয়ে নিলেন হঠাৎ করে দেখছেন হযরতে আলী জাআল আজাউন আলী হযরত আলী এসে গেছেন হযরত আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কারামাল্লাহ ওয়াজহুল করিম এসে গেছেন নবী তাকেও কম্বলের ভিতরে নিয়ে নিয়েছেন নবী এবং চারজন আছেন এই পাঁচজন আমার নবী আপনার নবী হাত উঠিয়ে বলতেছেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ এরা আমার আহলে বায়াত আমি এদেরকে ভালোবাসি আল্লাহ তুমি এদেরকে ভালোবাসো আর এদেরকে যারা ভালোবাসে আল্লাহ তাদেরকেও ভালোবাসো এনারা হলেন ঘরওয়ালা কয়জন ঘরওয়ালা আব্বাজি আমার বিশেষ করে আলে পাকের মধ্যে চারজন আমার নবীকে দিয়ে পাঁচজন বাবা আমার সোনা মানিকের চলুন না কেন আরো আমার নবী পাক ঘরওয়ালার ভিতরে আপনার কিনা আমার নবী পাকের স্ত্রীগণের মর্যাদা দিয়েছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারজন বিখ্যাত সাহাবি সোনা মানিকের আমার যিনি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি উসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন সাহাবীদের মধ্যে বাবাজি আমার সাহাবা ইকরামের মর্যাদা আলাদা আলাদা জায়গাতে কিন্তু আলে পাকের মর্যাদা আলাদা জায়গাতে কথা কি বুঝতেছেন আমার সোনা মানিকের আমার নবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলে পাকের কথা বলেছেন তাদেরকে ভালোবাসো মহাব্বত করো উলফাত করো আব্বা আমার কেমন করে মহাব্বত করব ঘরওয়ালাদেরকে চিনব আব্বা আমার পৃথিবীর মাটিতে হযরত ইমামে হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতিমা পাক রাদিয়াল্লাহ তাআলা আনহা ফাতেমা পাক হাসান পাক আলী পাক
বাবা হাসান হোসাইনও পাক, আমার নবী তিনিও পাক, সরকারে আলা হযরত আজিমুল বরকত লিখতেছেন, তেরে নসলে পাক মে বাচ্চা বাচ্চা নূর কা, তু হে আইনে নূর তেরা, সব ঘরানা নূর কা, ও নবী আপনার নসলে সব পবিত্র, তু হে আইনে নূর, তুমি হলেন নূরের পাওয়ার হাউস, তোমার সব বংশ আলোকময়, নবী নূর, তার সন্তানরাও নূর। চারজন সাহাবির মধ্যে তৃতীয় নাম্বার সাহাবি যার নাম, তার নাম উসমান জিন নুরাইন। কি নাম? উসমান জিন নুরাইন, জিন নুরাইন মানে দুই নূরের অধিকারী। কয় নূরের? দুই নূরের অধিকারী, জিন নুরাইন দুই নূরের অধিকারী। তার মানে হযরতে উম্মে রোকায়া রাদিয়াল্লাহ তাআলা আনহার সঙ্গে বিবাহ হয় উসমান জিন নুরাইনের। উনি ইন্তেকাল করার পরে আমার দরুদি নবী তার আর একটা কন্যা বিয়ে দিলেন, তার নাম হলো হযরতে উম্মে কুলসুম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উসমান জিন নুরাইন, আমার উসমান দুই নূরের অধিকারী। তো নবী পাকের কথায় নবীর কন্যা নূর, আর সেই নবী মাটির। নবী কি মাটির? খুব ভালো করে বুঝবেন, আমাদের নবী মাটির না নূরের? নূরের নবী। কিন্তু যারা বলছে মাটির নবী, এরে বড় বড় আলেম তারা, এজন্য ওয়াজ নসিহত আবার ওয়াজ মুসিবত। ওয়াজ শুনে মানুষ পথ পায়, আবার ওয়াজ শুনে মানুষ পথ ভ্রষ্ট হয়। খুব ভালো করে বুঝবেন, আব্বাজি আমার সোনা মানিকের, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর জমিনে বলে গেছেন, আমার উম্মত 73টি দলে বিভক্ত হবে, আর একটি দল তার মধ্যে জান্নাতি হবে। আমার রাসূল জানিয়েছেন, ক্বালা মান আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবা ইকরাম যে দলে, ওই দলটি জান্নাতি দল হবে। এই সোনা মানিক, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে আপনি চলে আসুন নিচের দিকে, দেখবেন সব জায়গাতে হক পথ আপনি পেয়ে যাবেন। সিদ্দিক আকবরের কাছে যাবেন, হক পথের দিশারি পাবে, দিশা পাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। উসমান জিন নুরাইনের কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল কারিমের কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। হযরত ইমামে হাসান পাকের কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। হুসাইন পাকের কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। হুসাইন পাকের পরে আব্বাজি আমার হযরত জাইনুল আবেদিনের কাছে যাবেন, সঠিক পথের দিশা পাবেন। হে সোনা মানিকের আমার, হযরত ইমাম বাকাত, ইমাম জাফর সাদিক, হযরত ইমাম মুসা কাজিম, ইমাম আপনার কেমনি করে নাকি আলী, ইমাম তাকিয়ানি, ইমাম মুসা কাজিম। হে বাবাজি আমার, আমাদের ইমাম, বারো ইমাম হলো আমাদের মূল ইমাম। এই বারো ইমামকে যারা মানবে বাবা, তারা বিভিন্ন ইমামে সম্মানিত হবে। কেউ দিল্লি জামে মসজিদের ইমাম হবে, কেউ আপনার কলকাতা না খোদা মসজিদের ইমাম হবে, আবার কেউ সুবর্ণপুর মসজিদের ইমাম হবে। এই মসজিদের ইমাম যদি ওই বারো ইমাম মান্যওয়ালা হয়, তবে এই ইমাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, রসুল পাকের কাছে গ্রহণযোগ্য হবে। আর এই ইমাম যদি নবীর দুশ্মন হয়, ওই ইমামের পিছনে নামাজ পড়া হারাম লেখা আছে। ভালো করে বুঝ দেবে আমার কথা। তাহলে ইমাম আরো একটু পিছিয়ে চলুন, চার ইমাম আমরা জানি, ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলিহে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলিহে, ইমাম আহমদ বিন হাম্বাল রহমাতুল্লাহ আলিহে। চার ইমাম আমরা জানি, কিন্তু বাবাজি আমার ইমামে আজম তখন আমাদের কাছে শ্রেষ্ঠ ইমাম। উনি যদি ইমাম বাকার, ইমাম জাফর সাদিকের দুই বছর গোলামি না করতেন, আমরা ইমামে আজমকে ইমামে আজম বলে মানতাম না।
ভালো করে বুঝবেন, আগে গোড়া ধরে চলবেন, আগাই সে দণ্ডন করে লাভ নেই। এই বারো ইমামের অনুগামী ইমামে আজম নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা কয় বছর গোলামি করেছে বললাম? দুই বছর। বাহাত্তর দল জাহান্নামে যাবে, সমস্ত দলে বলো হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস আছে, ওরাও কোরআনের কথা বলে, এরাও কোরআনের কথা বলে। কোরআন বললো বলে আমার হয়ে গেল, নামাজ পড়লো বলে আপনার হয়ে গেল না। কারণ পৃথিবীর মানুষকে পদভ্রষ্ট করতে গেলে সব থেকে ভালো পোশাক হলো একটু টুপি লাগিয়ে নাও, দাড়ি রেখে নাও, আর তুমি হুজুর সেজে যাও, যেভাবেই বলবে মানুষ তোমার কথা শুনবে। কিন্তু আমি বুঝাতে চাচ্ছি না, সবাই আমার নয়, সব নামাজি হক নয়, সব মোলবি নবীওয়ালা নয়, সব হাফিজ সব কাজী সব মুফতি জালে পাকের মাননেওয়ালা হবে তাহা নহে। তাই যদি হতো তাহলে আমার আপনার নবী এ কথা বলতেন না, তিহাত্তর দল আমার উম্মাদ বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ জবানে বললেন, কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী। তাহলে উম্মাদ হতে গেলে কলেমা পড়া লাগবে না? না, কলেমা না পড়ে উম্মাদ হবে? কুল্লুহুম ফিন্নার, কুল্লুহুম সমস্ত দল, ফিন্নার জাহান্নামী। তাহলে উম্মাদ হতে গেলে কলেমা পড়া, হিন্দু জৈন খ্রিস্টান বৌদ্ধ ইসাই এদের কথা বলিনি আমার নবী। আমার নবী বললেন আমার উম্মাদ কলেমা পড়লে ওয়ালারাই তিহাত্তর দল হবে, আর সব জাহান্নামী হবে। তখন সাহাবিয়ে রসুলেরা খুব আশ্চর্যজনিত হলেন, সব জাহান্নামী? আমার দরুদি নবী বললেন ইল্লা মিল্লাতান ওহিদান, একটি দল ব্যতীত। সুবহানাল্লাহ বলেন, আমার প্যারা নবীর প্যারা জবানের কথা, ইল্লা মিল্লাতান ওহিদাতান, শুধুমাত্র একটি দল ছাড়াও। সাহাবী রাসূলেরা একটু আপনার শান্তির নিঃশ্বাস নিয়ে আরজি জানালেন, ফেদাকা বি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হুজুর বলুন না কেন ওই দলটি কোন দল হবে? ক্বালা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই দলটি কোন দল হবে? নবী আমার প্যারা জবানে বললেন, ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। ওই দল আমি আর আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যে পথে যে মতে আছে, ওই মত অনুসারী অনুগামী আমলকারী জান্নাতি। জোরে বলুন। এখন আপনাকে আগে দেখতে হবে আমিনউদ্দিন যদি কোনো কথা বলে এ কথা কি সাহাবীদের সঙ্গে মিল আছে কিনা, ঠিক কিনা? আমিনউদ্দিন দলিল নয়, কোনো হাফেজ সাহেব দলিল নয়, কোনো মুফতি সাহেব দলিল না, কোনো পীর সাহেব ইসলামের দলিল নয়, কোনো মুহাদ্দিস সাহেব ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হলো চারটি, কোরআন হাদিস এজমা কায়াস, ঠিক না? শরিয়াতের দলিল চারটি, ইসলামের দলিল শরিয়াতের চারখানা। ফার্স্ট আমরা দেখব কোরআনে, কোথায় দেখব? কোরআন শরীফে। দুই নাম্বার কোরআনে যদি না পাই হাদিস শরীফ ফলো করব, হাদিসে যদি না পাই এজমা কায়াস দেখব। অনেকে আবার বলছে হুজুর আমি হাদিস কোরআন মানি কিন্তু এজমা কিয়াস মানি না। আমি বলি বাবা তুমি যদি এজমা কিয়াস না মানো তা তুমি হালালি হতে পারবে না। হুজুর কেন? তাহলে আমার মা আমার বাপ হারামি? আচ্ছা তা নয়, তুমি মানো না বলেছো তাই বলছি। কেন? তার একটাই কারণ শোনেন যেটা আপনাদের বুঝাই। আচ্ছা বলুন, বলছে কোরআনে থাকলে মানবো, হাদিসে থাকলে মানবো, না থাকলে মানবো?
না থাকলে মানবো, একটু জোরে বলে না, না থাকলে মানবো না। আচ্ছা বলুন, আপনার যখন বিয়ে হয়েছে আপনার বিবির সঙ্গে, এটা কি কোরআন শরীফে আছে? কথা বলেন না কেন? আপনার আব্বা আপনার মায়ের যখন বিয়ে হয়েছিল, ওই কোরআন শরীফের কত পারায় কত আয়াতে আছে যে অমুকের সাথে অমুকের বিয়ে হয়েছিল, এটা কি কোরআনে আছে? কথা বলেন না কেন? তাহলে কোরআনে নেই। আচ্ছা কোন হাদিস শরীফে আছে যে আমার বাপের সাথে আমার মার বিয়ে হইল? তাহলে কোরআন হাদিস আপনি মানবেন না, তার মানে আপনি আপনার বাপ মায়ের বিয়ে মানেন না। আর বিয়ে যদি না মানে আর বাচ্চা হয় তাহলে তাকে কি বলে? কথা বলেন, হারামি বলে। তাহলে হারামজাদা, ও তো ইজমা কিয়াস মানে না, তাহলে প্রথমেই হারামজাদা। আমার কথা কি বুঝতেছেন? রাগ করছেন আমার কথায়? এগুলো বুঝেন, আমার সমাজে এখন বড় গন্ডগোল বাবা, এই সময় ঈমান বাঁচানো বড় মুশকিল। আলেম ওলামারা সব ঈমানের দোহাই দিয়ে, এক শ্রেণীর আলেম আছে শুধু আকাশের রস, তারকার ওজন এমন এমন ওই আকাশের এরকম অবস্থা আকাশে, আর এক শ্রেণীর লোক শুধু ওয়াজ করছে মাটির তলায়। কবরে বাবা কি হবে তুমি আগে চিন্তা করে দেখো, কেউ ওপরে পড়ে আছে কেউ নিচে পড়ে আছে, আকিদার ওয়াজ এখন নেই। আমরা চাইলে জীবনী কম বলতে পারি না গো, কিন্তু জীবনী শুনে উপকারটা কি? আমি যে শ্রেষ্ঠ মানুষ, আপনি যে শ্রেষ্ঠ মানুষ, আপনি কোন পথে চলবেন, আপনাকে কি করতে হবে, কেন আমি শ্রেষ্ঠ হলাম, আমার করণীয়টা কি? আপনারা 50,000 1,00,000 টাকা ব্যয় করে জালসা দিলেন, কি লাভ হলো? যে বেনামাজি সেই বেনামাজি থেকে গেল, যে সুদখোর সেই সুদখোর থেকে গেল, যে বাপ মাকে ভাত দিত না সে আজও দেয় না, তাহলে লাভ কি হলো? এ জালসা দিয়ে লাভ কি? আমি জিজ্ঞাসা করছিলাম কবে থেকে হচ্ছে জালসা, যে আমরা ছোটবেলা থেকে দেখছি, তো লাভ কি এ জালসা দিয়ে? তাহলে কিছু লাভের জন্য তো জালসা দিয়েছেন, না শুধু মৌলবিদের পকেট বজাই করার জন্য, লাস্টে তাবারক খাবো দিয়ে বাড়ি যাবো। আগে দেখতে যে হুজুরের গলায় সুর কে রাখো, ভালো করে টেনি টুনি বলতে পারতেছ কিনা, ও শিক্ষার জন্য আসেনি। বাবা আমি বুঝাতে চাচ্ছি এটা, তাহলে আমাদের শরীয়তের দলিল চারটে, কটা বললাম? চারটে, কটা একটু জোরে বলুন না, সাহায্য করুন আমার সঙ্গে, কটা? চারটে। এক নাম্বার কোরআন শরীফ, দুই নাম্বার হাদিস শরীফ, তিন নাম্বার এজমা, চার নাম্বার কায়াস। আমার নবী বিদায় বেলা সর্বশেষ হজ আরফাতের ময়দানে লক্ষদীক সাহাবীদের মাঝে বলেছিলেন, আমি তোমাদের থেকে বিদায় নিতে নিতে দুটি জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, এক কোরআন শরীফ আর এক আমার আলে বায়াত। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন বুঝতে গেলে আলে পাক বুঝতে হবে, আর আলে পাক বুঝতে গেলে কোরআন বুঝতে হবে। জোরে বলুন, ইয়ে দুটো দুজনের সঙ্গে জড়িত, কেউ কোরআন নিয়ে পড়ে আছে আলে পাক ছেড়ে দিয়েছে, আবার কেউ আলে পাক নিয়ে পড়ে আছে কোরআন ছেড়ে দিয়েছে। আপনি আল্লাহর ওলি, আল্লাহ তো পরে আসবে, আগে তো তারা প্রথম যারা ঘরওয়ালা রসুল পাকের, আমরা তো সব ওই ঘরের দারওয়ালা। একবার যদি নবীর কারাম হয়ে যেত তাহলে আমরা ধন্য হয়ে যেতাম, পৃথিবীতে যাহা কিছু আছে সব নবীকে পেতে চেয়েছে, আমরাও নবীকে পেতে চাই, কিন্তু পাবেন কিভাবে? আপনাকে তো ওই রুট ধরতে হবে, ওই রুট থেকে কিঞ্চিত সরলে আপনি পাবেন না। আপনি যদি আমার নবী পাকের আলে পাকগুলো ঘরওয়ালাগুলোকে বেদনা দেন, কষ্ট দেন, আপনি কেমন করে নবীর ভালোবাসা পাবেন? নামাজ পড়লেই জান্নাতে চলে যাবেন? খুব ভালো করে বুঝবেন বাপ আমার কথাগুলো, ব্রেনে ঢুকাবেন। আমি আজ আপনাদের একটি পথের দিশা দিতে চাচ্ছি, যে পথটা আমরা যদি অবলম্বী হই নিশ্চিত আমরা আশা রাখি হাশরের মাঠে যখন উঠব আমার রসুল পাক তো আমাদেরই জন্য কাঁদবেন। কি বলবেন? কি বলবেন? আল্লাহুম্মা ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে,
আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব উম্মতেরা জাহান্নামের তর্জন গর্জন শুনে আপনার আদম আলাইহিস সালামের কাছে যাবে, তিনি বলবেন ইজাহাবু ইলা গায়রি, উনি ফিরিয়ে দেবেন অন্য কারো কাছে চলে যান। বাবা ওখান থেকে ওনারা ফিরবেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, উনিও বলবেন ইজাহাবু ইলা গায়রি, অন্য কারো কাছে যান। বাবা ওখান থেকে ফিরবেন আপনার কিনা হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, বাবা উনিও একই কথা বলবেন, মুসা নবী একই কথা বলবেন, দাউদ নবী একই কথা বলবেন, সুলাইমান নবী একই কথা বলবেন, সব নবী একই কথা বলবেন, ঈসা নবীর কাছে আসবেন উনিও বলবেন ইজাহাবু ইলা গায়রি, তবে আমি তোমাদের একটা ঠিকানা দেই, ইজাহাবু ইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা যদি নিষ্কৃতি পেতে চাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। এখন হাশর মাঠে আমার নবীজিকে খুঁজে খুঁজে সবাই দেখবেন আমার রাসূল হাত দুটি এমনি করে ডাকতেছেন, আনালাহা আনালাহা, এই উম্মত কাদিস নাও, আমি নবী তোদের জন্য দাঁড়িয়ে আছি। হাশরের মাঠে কেউ নামাজের দোহাই দিয়ে, রোজার দোহাই দিয়ে, হজের দোহাই দিয়ে, জাকাতের দোহাই দিয়ে, দাড়ি টুপির তসবি তাহালিল জেকের আজকারে দোহাইয়ে জান্নাতে যাওয়া সম্ভব না নয়, যদি আমার রসুলের সাফায়াত না হয়, ঠিক কি না? ও সোনা মানিকেরা বাবারা গপ, পৃথিবীর জমিনে আপনি খেয়াল করুন, যে নবী পাকের কথা বলতেছি, আপনি যখন দুনিয়াতে থাকবেন আপনার জন্য নবী পাকের মহাব্বত অনিবার্য রয়েছে। কেমন মহাব্বত হবে বাবা? এই পৃথিবীর জমিনে আপনি জীবনের থেকে বেশি প্রেম করবেন হে বাবা জেরা আমার, যেটা বুখারী শরীফের 15 নম্বর হাদিস হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, হতে পারবে না তুমি ইমানদার ততক্ষণ তো যদি তুমি জানে তোমার অর্থের থেকে বেশি, যদি তোমার বাপ মা থেকে বেশি, তোমার পিতা থেকে বেশি প্রেম না করো, সন্তানাদি থেকে বেশি প্রেম না করো, তোমার জীবন অপেক্ষা যদি নবী পাককে ভালো না বাসতে পারো, যত বন্ধু বান্ধব স্ত্রী পুত্র আত্মীয় স্বজন আছে সবার থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। হে বাবারা, যারা জানের থেকে বেশি নবীকে মহাব্বত করে, তারা বিবির ভালোবাসা পাওয়ার জন্য দাড়ি কেটে মেয়ে ছেলে সাজে না, দাড়ি কেটিস, দাড়ি যদি থাকে সব জায়গায় যাওয়া যাবে না, সিনেমার আড্ডায় যেতে পারবো না, চরিত্রহীনাদের জায়গায় যেতে পারবো না, বাবা তাসের আড্ডায় যেতে পারবো না, এই জন্য দাঁড়িয়ে রাখতে চায় না। হে সোনা মানিকেরা, দাড়ি না থাকলে সব জায়গায় যাওয়া যায়, কিন্তু দাড়ি থাকলে গুনহার জায়গায় যাওয়া যায় না, বুঝতে পেরেছি? চিটিংবাজ আমার নবীর প্রেমিক বলে দাবি করতেছি, তার মধ্যে নবী আনা কোনো জিনিস পাওয়া যায় না, এই ঠিক না বাবা? দাড়ি রাখতে বললে বলে আমি কি করে রাখবো? আমার সোনা মানিক রাগ করো না বাবা, ও বাবা জিরা আমার, তাহলে বোঝা গেল আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমের যদি আমাদের ভিতরে ঘাটতি থাকে ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। এজন্য আপনি আল্লামা একবার লিখতেছেন কি, মুহাম্মদ সে ওয়াফা তো হাম তেরে হে, ये जहां चीज क्या है लोह कलम तेरे है, अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आले सैयदना। আব্বাজি আমার সোনা মানি, তাহলে নবী পাকের প্রেম হবে সারা জীবনে, আপনি বেঁচে থাকবেন নবী পাকের প্রেম নিয়ে। হুজুর নবীর প্রেম দরকার না আল্লাহর প্রেম দরকার? আল্লাহকে প্রেম করা যায় না,
আল্লাহর হুকুম মানতে হবে, নিষেধ বর্জন করতে হবে। যত আল্লাহর হুকুম পালন করবেন, নিষেধ বর্জন করবেন, তত বেশি নবীজিকে স্বপ্ন দেখবে, আল্লাহ দেখা যাবে না। অনেকে আল্লাহকে প্রেম করো, আল্লাহকে পাগল, আল্লাহকে আবার প্রেম করা যায় না। প্রেম নবীর সাথে হয়, প্রেম নবীওয়ালাদের সঙ্গে হয়, প্রেম নবীকে যারা ভালোবেসেছে তাদের সঙ্গে হয়। নবী প্রেম মায়ের সাথে হয়, প্রেম বাপের সঙ্গে হয়, প্রেম বিবির সাথে হয়, প্রেম বাচ্চার সাথে হয়, প্রেম এলাকার মানুষের সঙ্গে হয়, সবার থেকে বেশি প্রেম নবী পাকের সঙ্গে হয়। আল্লাহকে প্রেম করো, আল্লাহকে পাগল, আল্লাহকে নাকি প্রেম করো। আল্লাহকে প্রেম করতে গেলে তো দেখা লাগে, আল্লাহর প্রেম এটাই আল্লাহর হুকুম পালন করো। আল্লাহ বলেন এতেই আমি খুশি, সুবহানাল্লাহ। যত বেশি আমার হুকুম পালন করবে, নিষেধ বর্জন করবে, তত দেখা যাবে কাকে, কথা বলেন রাসূলুল্লাহকে। কোনদিন কি নবী দেখেছেন, কথা বলেন? তাহলে তো আমাদের প্রেম হয়নি। প্রেম কি সঠিক হয়েছে তাহলে? নবী আনা জালসা দিচ্ছেন, নবী কিভাবে পাবেন তা চিন্তা ভাবনা আপনার ভিতরে থাকবে। ও আমার সোনা মানিকা গিয়ে চলুন না কেন? তাহলে বোঝা গেল এই বারো ইমামকে আমাদের মানতে হবে। আব্বা বারো ইমাম যখন আমি মানব, এগারো ইমাম চলে এসেছেন, বারোতম ইমাম একজন এখনো আসবেন দুনিয়াতে, যার নাম ইমাম মেহেদি আলাইহিসসালাম। শোনেননি, শোনেননি? ইমাম মেহেদি আসবেন না, শুনেছেন তো? এই বারো ইমাম বাবা, এরপরে আর যাহা কিছু ইমাম আছে, কেউ বাবা আপনাদের গ্রামের ইমাম, কেউ বড় মসজিদের ইমাম, কেউ ছোট মসজিদের ইমাম, এই ইমাম তখন উপযুক্ত ইমাম হবে যদি বারো ইমামের অনুগামী হয়। আর এই ইমাম যদি এজিদি হয়, কি হবে? এজিদি। হুজুর এজিদ বলতে কি বুঝায়? এজিদ বলতে নবী পাকের আলে পাকের দুশ্মন, আমার নবী পাকের আওলাদের সঙ্গে যে হিংসা পোষণ করেছে। অনেকে বলে এজিদের কোনো দোষ থাকে নাও, হে বাবাজি আমার। আমি তাদের বলি, বাবা এজিদের যদি দোষ না হয়, যখন ইমাম হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা মোবারকাকে ইরাকের জমিনে নিয়ে যাওয়া হলো, বাবা এজিদ আমার হোসাইন পাকের ঠোঁট মোবারকা লাঠি দিয়ে গুতা দেয়, রক্ত বার হয়ে যায়। বলো বলো এত বড় বিয়াদব এজিদ, সে কি জান্নাতি হতে পারে? আমার নবী পাকের আওলাদদেরকে আপনার দামেস্কের বাজারে ঘুরিয়ে বেড়িয়েছে, সিরিয়ার বাজারে ঘুরিয়ে বেড়িয়েছে, বেজ্জতি করেছে যারা, এই ব্যক্তি কেমন করে রসুলের মহাব্বতি হতে পারে? বাবা ওই এজিদকে যারা রহমাতুল্লাহ আলাই বলে, এই ব্যক্তি নবীওয়ালা পথের অনুগামী নয়, এরাই হলো বাতিল পথ। সব নামাজই আমার হবে না কেন, হে বাবাজিরা আমার? একমাত্র কারণ হলো এক কারবালায় বারো তেরো জায়গায় নামাজ হচ্ছে বাবা, এমনি সময় আজান দেয় আমার নবী পাকের নামে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিবি জাইনাব, যিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা, বিবি জাইনাব আওয়াজ দিতেছে, এই ইয়াজিদের সেনা সৈন্যরাও, তোরা আমার নানুর নামে আজান দিতেছিস, তোদের কি জানা নাই আমার নানু বার 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 আমার ভাইজানকে কাঁধে করে নিয়ে বলেছে, এই মদিনার মানুষ হোসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হোসাইন, আমি নবী হোসাইন থেকে, হোসাইন আমার থেকে, যদি কেউ হোসাইনকে ব্যথা দেয়, সে ব্যক্তি আমি নবীকে ব্যথা দেয়। খেয়াল কর এজিদের সেনা, আমার নানু সেই ননু যে নানু আমার ভাইজানকে কাঁধে করে নিয়ে নামাজ আদায় করেছে, আমার ভাইজান সেই ভাইজান যে ভাইজানকে নিয়ে আমার নানুজি রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা ছেড়ে দিয়ে হোসাইনকে তুলে নিয়েছে। ওই হোসাইন আমার ভাই, যার জন্য আমার নানু নিজের বেটা ইব্রাহিমকে কুরবানি দিয়েছে। আয় এজিদ,
পীরের সেনা তোদের কি মায়া লাগে দাও মনে করেছিস নামাজ পড়ি জান্নাতে যাবি না 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 যারা এজিদের নামাজি এজিদের সেনার দলের নামাজি ওই নামাজি হলো বাতিল এরা বাহাদুর দলে বিভক্ত হবে এরা জাহান্নামী হবে আর যাদের বায়াত যাদের সিলসিলা যাদের ইবাদত আলে পাকের সঙ্গে গিয়ে মিলবে এই দলটি জান্নাতি হবে।